সব সময় বলেন খেলা হবে, তাই না? তো খেলবেন কি, কার সঙ্গে খেলবেন? আমাদের সব স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বিরুদ্ধে এইরকম অসংখ্য মত। শুধু তাই নয়, এখন যত এই নির্বাচন ঘনিয়ে আসছে, এই এত বছর তারা এই মামলাগুলোকে ফেলে রেখে দিয়েছিল, এখন তারা অতি দ্রুত এই মামলাগুলোকে নিষ্পত্তি করে এই বিরোধী দলের নেতা কর্মীদেরকে আমাদেরকে সাজা দেওয়ার জন্য স্পেশাল সেল তৈরি করেছে। তারা নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেটদেরকে অতি দ্রুত বিচার বা বিচার শেষ কর এবং দুই মাসের মধ্যে শেষ কর। পুলিশকে বলেছে যেগুলো চার্জশিট হয় নাই সেগুলো চার্জশিট করো অতি দ্রুত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বন্ধুগণ, এটার নাম হচ্ছে তাদের সুস্থ নির্বাচন। যারা খেলবে মাঠে, উনি সবসময় বলেন না আমাদের ওবায়দুল কাদের সাহেব, খেলা হবে। সময় নাই, থামেন, কথাটা শোনেন, ভুয়া কাবা বলার অনেক সময় পাবেন। উনি সবসময় বলেন খেলা হবে, তাই না? তো খেলবেন কি, কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন তাদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ তাদের সম্পূর্ণ মিথ্যা কথা দিয়ে মানুষকে প্রতারণা করা, তাদেরকে বোকা বানানোর চেষ্টা করা, এবং খালি মাঠে আমরা এটাকে বলি ওয়াক ওভার নিয়ে আবার সরকার গঠন করা, তাই না? ওইটা করার এবার বাধ হয়েছে, কিছুটা বাধা এসেছে। কোত্থেকে এসছে? ওই পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো, তারা এবার বাধা দিয়েছে, বলেছে ওই 14 আর 18 নির্বাচন চলবে না, এবার একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণকারী নির্বাচন হতে হবে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলেছি, ওই নির্বাচন হতে হলে ওটা হাসিনার অধীনে হবে না, সম্ভব না, তাই না? সুতরাং কথা একটাই যে এই শেখ হাসিনার অধীনে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তাই আমরা আজকে এখানে যাদের দেখছেন, আমরা সবাই মিলে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা ঐক্য গঠন করেছি, আমরা এই সরকারকে পরিষ্কার করে এক দফা দাবি জানিয়েছি। সে এক দফা দাবি প্রথম হচ্ছে এই হাসিনাকে তার সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর এই বসংবদ্ধ চাটুকার ইলেকশন কমিশনকে বাতিল করে নতুন ইলেকশন কমিশন গঠন করতে হবে, তাদের মাধ্যমে নির্বাচন হতে হবে।